আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি মীর আব্দুর রহমান। প্রথমে খবরের প্রধান শিরোনামগুলো। ইউ থেকে বেরিয়ে গেলে যুক্তরাজ্য ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিংবদন্তি নাট্যকার সাহিত্যিক শেক্সপিয়ারের 400তম জন্মবার্ষিকী পালিত। এবং ব্রিটেনের কার্গো ব্যবসায় প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের। এতক্ষণ শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্য সফরকালে বলেছেন, ব্রিটেন যদি আগামী 23 জুনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় তাহলে শুধু টিটিআইপির সুবিধা থেকে বঞ্চিত নয়, বরং ইউএসএর সাথে ব্যবসায়িক ডিলে পেছনে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লন্ডন সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিবিসির সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেছেন। বিস্তারিত শাহ সৈয়দ সেলিম রিপোর্টে। প্রেসিডেন্ট ওবামা ইংল্যান্ড সফরকালে যেমন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রিটেনের থাকার প্রশ্নে নিজের বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছেন, একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ বা সংক্ষেপে টিটিআইপি ঢিল করে নতুন করে ব্রিটেনের সাথে ইউএস ইউকে বিজনেস ঢিলের ব্যাপারে কড়া সতর্কবার্তাও দিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের 27টি আঞ্চলিক দেশ একত্রিতভাবে ইউএসএর সাথে ব্যাপক এক ব্যবসায়িক সুযোগ সুবিধায় বেশ ভালো অবস্থানে রয়েছে। উভয়ের বিনিয়োগ, আমদানি, রপ্তানি, ট্যারিফ সহ নানা সুযোগ সুবিধা পাবে। পক্ষান্তরে ব্রিটেন একক কান্ট্রি হিসেবে 3.5 বিলিয়ন পাউন্ড রপ্তানি করে থাকে। শুধু তাই নয়, ইউকে বিভিন্ন দ্রব্যাদি সহ কেমিক্যালস, ভেজিটেবলস, ফ্যাট সহ সর্বাধিক রপ্তানি করে থাকে ইউএসএ। আবার জার্মানি ও চীনের পরে আমেরিকা থেকে ইউকে 2.9 বিলিয়ন গুডস আমদানি করে থাকে। 2012 সালে ব্রিটেন ইউএসএ রপ্তানি করেছিল 17% গুডস সামগ্রী। নতুন টিটিআইপি এগ্রিমেন্টের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ইউএসএ ফার্মাসিউটিক্যালস, কার্স, এনার্জি, ফাইন্যান্স, ক্লোথিং, ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইত্যাদি ক্ষেত্রে কম ট্যারিফ সহ সব ধরনের ব্যারিয়ার মুক্ত সুবিধা পাবে। তবে ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় তবে ইউএসএর এই নতুন ট্রেড ডিলের ক্ষেত্রে ব্রিটেন সেই সব সুবিধা থেকে শুধু বঞ্চিতই নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রির বাইরের দেশসমূহের মতোই ট্রিটমেন্ট পাবে। ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনে থাকার মধ্য দিয়ে ইউকে ইউএস ব্যবসায়িক ডিলের আওতায় এর সাথে লং টার্মে বছরে আরো 10 বিলিয়ন যোগ করার সমূহ সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জন্য 100 বিলিয়ন এবং ইউএসএর ক্ষেত্রে 80 বিলিয়ন যোগ হবে বলে বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন। সবকিছুই নির্ভর করছে গণভোটের ফলাফলের উপর। লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। রোববার লন্ডনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত লন্ডন ম্যারাথন। এই ম্যারাথন প্রতি বছরে এই রোববার অনুষ্ঠিত হয়। এবারে ম্যারাথনে প্রায় 40,000-এর মতো লন্ডনবাসী অংশগ্রহণ করেন। এবারে ম্যারাথনে কেনিয়ান ব্রিটিশ জেমাইমা সাম গং লন্ডন ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন। তিনি ইথিওপিয়ার অসি লিফেফকে ম্যাগ্রিয়াকে পেছনে ফেলে 22 মাইল অতিক্রম করে শীর্ষ স্থান দখল করেন। প্রতি বছর ব্রিটেনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয় যাতে সাধারণ মানুষের পাশাপাশি শীর্ষস্থানীয় অ্যাথলেটরাও অংশ নিয়ে থাকেন। দৌড়বিদ ছাড়াও সুপরিচিত ব্যক্তিত্বরাও এই প্রতিযোগিতায় অংশ নেন। এবছর 88 বছরের সবচেয়ে বয়স্ক একজন নারী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন। গত বছর থেকেই তিনি লন্ডন ম্যারাথনে অংশ নিচ্ছেন। এবারের ম্যারাথন দৌড়ে সবচেয়ে ট্র্যাজিক বিষয় হল ম্যারাথন লাইন প্রায় ফিনিশ করছিলেন আফগান ফেরত ব্রিটিশ সোলজার ডেভিড সিয়াত। প্রায় 23 মাইলের কাছাকাছি এসে নাটকীয়ভাবে হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স যোগে সেন্ট থমাস হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এবছরের লন্ডন ম্যারাথনের একটি বড় আকর্ষণ হচ্ছে নভোচারী টিম পিকো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই দৌড়ে অংশ নিয়েছেন। পৃথিবী থেকে 250 কিলোমিটার দূরে তিনি দৌড়েছেন 26.2 মাইল। ব্রিটেনের কিংবদন্তি নাট্যকার, লেখক, সাহিত্যিক ও সনেটের রূপকার শেক্সপিয়ারের 400তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় শনিবার। দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে শেক্সপিয়ারের হোম টাউন স্ট্রাটফোর্ড আপন অ্যাভেনে প্রায় 10,000 নারী পুরুষ, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সেলিব্রিটি রাস্তায় নেমে শেক্সপিয়ারের ছবি সহ শোভাযাত্রা করেন এবং শেক্সপিয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ব্রিটিশ রাজপরিবারের পক্ষে প্রিন্স চার্লস এদিন শেক্সপিয়ারের সমাধিতে ফুল দিয়ে এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানান। প্রিন্স চার্লস এবং ডাচেস অফ কর্নওয়াল পরে রয়্যাল শেক্সপিয়ার থিয়েটারে একটি টিভি গালা প্রদর্শনী উপভোগ করেন, যেখানে বিখ্যাত সেলিব্রিটি ডেম জুডি ড্যান্চ, স্যার ইয়ান ম্যাককেলেন, ডেভিড ট্যানেন্টের মতো বিখ্যাত সেলিব্রিটিরা পারফর্ম করেন। এর আগে সকালবেলা লন্ডন সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গ্লোব থিয়েটার পরিদর্শন করেন
এবং সেখানে গ্লোব থিয়েটার কর্তৃক প্রদর্শিত হ্যামলেটসের কিছু অংশ দেখে অভিভূত হন। কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যের সবজি ব্যবসায় প্রসারে করণীয় নিয়ে ব্রিটেনের সবজি আমদানি কারকদের সাথে মতবিনিময় করেছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সাল চৌধুরী শোয়েব, ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রফিক হায়দার, ডাইরেক্ট গ্রুপের চেয়ারম্যান সাদেক আলী শিপু, প্রিয় বাজারের মুজিবুর রহমান সহ অন্যরা। আলোচনাকালে বক্তারা বাংলাদেশ থেকে ব্রিটেনে পণ্য আমদানিতে সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরে সরকারি সহায়তার জন্য শাইখ সিরাজের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা বলেন, ঢাকা লন্ডন রুটে কার্গো সুবিধা নিশ্চিত করা না গেলে যুক্তরাজ্যে সবজির বড় বাজার হারাবে বাংলাদেশ। জগন্নাথপুর উপজেলার লোহারগাঁওয়ে নবপ্রতিষ্ঠিত চন্দন মিয়া সৈয়দুন নেছা কলেজ এর গরিব অসহায় ছাত্রছাত্রীদের সহায়তার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে চন্দন মিয়া সৈয়দুন নেছা কলেজ পৌর স্টুডেন্ট হেল্প ট্রাস্ট ইউকে। রবিবার লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় আগামী 5 বছরের জন্য মেয়াদের জন্য আলহাজ মোহাম্মদ মিয়া আব্দুল বারীকে সভাপতি, হাজি খসরু মিয়াকে সাধারণ সম্পাদক ও হাজি রফিক মিয়াকে ট্রেজারার করে কমিটি গঠন করা হয়। এলাকার শিক্ষার উন্নয়ন ও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এই শিক্ষা প্রতিষ্ঠানকে জগন্নাথপুর তথা বৃহত্তর সিলেটের মধ্যে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে এলাকার সকলের সহযোগিতা কামনা করা হয়। আলহাজ মোহাম্মদ মিয়া আব্দুল বারীর সভাপতিত্বে ও হাজি খসরু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হাজি তরুণ মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ সাজ্জাদ মিয়া, মোহাম্মদ এলাইস মিয়া, মতিন সাজিবুল্লাহ, আর কে রাজা, আশিক চৌধুরী, আজম খান সহ অনেকে। সৌদি আরব থেকে প্রকাশিত আরব বাংলা দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক এ বি এম বুলবুলের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আরব বাংলা দর্পণের নির্বাহী সম্পাদক সাংবাদিক ইউসুফ খানের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পণ্য আমদানি রফতানি কারক সমিতির সভাপতি মোহাম্মদ কাপ্তান হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল আজিজ মাসুক, মোহাম্মদ ইব্রাহিম আলী, এম আর মাহবুব, আব্দুল জলিল, মোহাম্মদ ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ রোকন, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম, শাহজাহান চঞ্চল, সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এ কে আজাদ লিটন, নাজিমুদ্দিন, ইব্রাহিম আলী, খালেদ শাহাবুদ্দিন বদরুল ইসলাম, নজরুল ইসলাম, এখলাসুর রহমান প্রমুখ। বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক এবং কলামিস্ট শফিক রহমানকে মিথ্যা কাল্পনিক মামলায় গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা গত 19 এপ্রিল মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের সভাপতি নাসির আহমদ শাহিনের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সহসভাপতি আতাউর রহমান মিফতা। দফতর সম্পাদক রাসেল শাহরিয়ারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান, ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আখতার হোসেন, ইউকে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে তাজউদ্দিন ব্যারিস্টার মওদুদ আহমদ, ইউকে বিএনপির অন্যতম নেতা সাদিক মিয়া, আইন ফোরাম ইউকে এর সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান ও ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, বিএনপি নেতা মাওলানা শামীম আহমদ প্রমুখ। হাসিনা পুত্র জয় ব্যাংকের লুট করা টাকার সংবাদকে অন্য খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কলম সৈনিক সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে সভায় বক্তারা বলেন। অতি দ্রুত জনগণের ব্যাংকে লুট করা টাকা ফেরত দিয়ে এবং সাংবাদিক শফিক রহমানকে মুক্ত করার জন্য সরকারের কাছে তারা জোর দাবি জানান।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা। রবিবার পূর্ব লন্ডনের পানসি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নজরুলের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলী আহমদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনা প্রফেসর ওমর ফারুক, ফাইজুল হক, আব্দুল মানাফ, মাহবুব হুসাইন, আমিরুল হক, নজরুল ইসলাম, মিজান চৌধুরী, মিসবা চৌধুরী, ডাক্তার সৈয়দ মাসুক আহমদ, আশিক মিয়া, আব্দুল গাফফার, মাসুক সর্দার, রুবেল আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত মাসে দিরাই শাল্লা উপজেলার হতদরিদ্র গরিব অসহায় 34 জন যুবতী মেয়ের বিবাহ কাজে সহায়তা করতে পেরে সংগঠনের সদস্যদের একটি মহৎ এবং মহান উদ্যোগ। এতে দিরাই শাল্লা উপজেলার হতদরিদ্র অসহায় 34টি পরিবার উপকৃত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুল হক চৌধুরী বলেন, সংগঠনের সকল দানশীল ও বিবেকবান সদস্যদের আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আজ আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। এই সংগঠনের জন্মলগ্ন থেকেই সমাজের আর্থসামাজিক উন্নয়নে সমাজের অবহেলিত মানুষের জন্য অদ্যাবধি কাজ করে যাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী। সংগঠনের সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও অভিজিৎ ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসে সাবেক ছাত্রছাত্রীদের করা এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কামরুন নাহার নিরু এবং সারওয়ার হোসেনের পরিচালনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণে মেতে উঠেন। অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আলাউদ্দিন, হাইকমিশনার আব্দুল হান্নান, রোশনারা আলী এমপি, অধ্যাপক নুরুন্নবী সহ আরও অনেকে। ব্রিটেনের বসবাসরত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। মালিহা হাসিন রিমি ও সানজিদা রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বশির জামান বাবু, ফজলে রাব্বা, মুস্তাদি সুলতানা, আরাফাত রহমান, নাগিফ সালওয়া সহ আরও অনেকেই। ব্রিটেনে বেড়ে ওঠা মেধাবী প্রজন্মরা বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে এবং এদের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান আগত বক্তারা। ব্রিটেনে বাংলাদেশি প্রবাসীদের যথাযথ সুযোগ এবং সহযোগিতা দিলে তারা বাংলাদেশের বর্তমান উন্নয়নের ধারায় ভূমিকা রাখতে পারে বলে জানান অনুষ্ঠানে আগত সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ব্রিটেনের স্থানীয় শিল্পীদের উদ্যোগে সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বেতার বাংলা শ্রোতা ফোরামের উদ্যোগে রবিবার হয়ে গেল আনন্দ মেলা। দিনব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ হাই কমিশনারের প্রতিনিধি মনিরুল ইসলাম কবির। এ সময় উপস্থিত ছিলেন বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী, সাবেক মেয়র দরসউল্লাহ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। পরে বেথনাল গ্রিন ও বো নির্বাচনী এলাকার এমপি রোশনারা আলী বেতার বাংলা শ্রোতা ফোরামের নিয়মিত প্রকাশনা প্রবাহের মোড়ক উন্মোচন করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতার বাংলা শ্রোতা ফোরামের সভাপতি আবিদ হোসেন অপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। নানান আয়োজনে বাংলাদেশের মতো ব্রিটেনের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে ম্যানচেস্টারেও অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান। ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল। বৈশাখ মানে উৎসব, বৈশাখ মানে আনন্দ। বৈশাখের এই আনন্দকে উপভোগ করতে ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাই কমিশন আয়োজন করেছিল বাংলা নববর্ষবরণ অনুষ্ঠানের। বন্যাট্য রেলের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বৈশাখের আনন্দ অনুষ্ঠানটি সীমাবদ্ধ রাখতে হয় জিএমবি হলের চার দেয়ালের ভিতরে। আগত অতিথি নিয়ে মেলার আনুষ্ঠানিক ঘোষণা করেন সহকারী হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। সহকারী হাই কমিশন ম্যানচেস্টারের পক্ষ থেকে বাংলা নববর্ষ মেলার আয়োজন করেছি। মূলত সমস্ত কমিউনিটিকে একটি একই প্ল্যাটফর্মে নিয়ে আসাটাই আমাদের উদ্দেশ্য। মূলত আমাদের দেশের সংস্কৃতিকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। মেলা জিএমবির বাংলা স্কুলে ছোট শিশু কিশোরদের নাচ গান ও অভিনয় সবাই উপভোগ করেন।
গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাঙালিরা এসেছিলেন বর্ণিল সাজে। মেলায় উপস্থিত জিএমবি চেয়ারম্যান আবুনাসর ওয়াহাব তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আজকে যে এই আয়োজিত করেছেন সবখানে জিএমবি হলে, তাদেরকে আসলে সত্যি একটা প্রশংসাযোগ্য মেলা। এই আয়োজন করার জন্য তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং পাশাপাশি জিএমবি এর পক্ষ থেকে আগামী 17 জুলাই আমরা একটা পিঠা মেলা রেখেছি, তো সবাইকে আমন্ত্রণ রইল। মেলার আয়োজক ম্যানচেস্টার সহকারী হাই কমিশনার কাউন্সিলর ওহিদুর রহমান টিপু মেলা আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সহকারী হাই কমিশনের পক্ষ থেকে আজকের এই নববর্ষ উদযাপন উপলক্ষে ব্রিটেনে বসবাসরত, বিশেষ করে ম্যানচেস্টারে বসবাসরত সকল বাঙালি ভাই ও বোনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। মেলায় বাংলাদেশের বিভিন্ন ধরনের খাবার স্টল ছাড়াও অন্যান্য স্টলে দর্শনার্থী ভিড় ছিল চেপরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ছিলেন জিল্লুর রহমান, ফেরদুসার রেপি, মীর আবুল কাসেম বাদল ও নাজমা ইয়াসমিন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গান ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে ইতালিতে বৈশাখী মেলা উদযাপন। এবং তনু হত্যার বিচারের দাবিতে সিলেটে আধা বেলা হরতাল পালিত। বিরতির পর আরও একবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইতালির মিলানে মাদারীপুরবাসীদের উদ্যোগে পালিত হয়েছে বৈশাখী মেলা 1423। মিলান প্রতিনিধির নাজমুল হাসান শামীমের রিপোর্টে থাকছে বিস্তারিত। বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইতালির মিলানস্থ মাদারীপুর জেলাবাসীর আয়োজনে প্রতিবারের মতো পালিত হল বর্ষবরণ 1423। শুরুতেই কোরআন তেলাওয়াত ও মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এরপর ঐতিহ্যবাহী বৈশাখী র্যালিতে চিরায়ত নানান রঙের পোশাকে বাংলার সাজে মিলান নম্বর দিয়ার বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা মিলানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাদোবা পার্কে উপস্থিত হয়। উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হুসাইন। বিশেষ অতিথি ছিলেন রেজিনা আহমেদ, কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট মিলান। মাদারীপুর জেলাবাসী সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আয়োজক বৃন্দের পক্ষে শুভেচ্ছা জানান আকরাম হোসেন, শুভ নববর্ষ, রকিব আহমেদ, রিমন মোল্লা, জিয়া ব্যাপারী প্রমুখ, সারওয়ার হোসেন এবং রিয়াজুল ইসলাম কাউসারের যৌথ উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল রবিন হোসাইন। নৃত্য পরিবেশন করেন লীনা, সুমাইয়া, সানবিদা, জুয়েল, বাবু সহ অনেকে। ঐতিহ্যময় বাংলার পান্তা ইলিশ দিয়ে সকল অতিথিদের আপ্যায়ন সহ সারাদিন ব্যাপী ছিল খেলাধুলা আর রাফেল ড্র। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি পরিচয়ে এ আয়োজন একটি সেতু বন্ধন। এবারের বৈশাখ বয়ে আনবে বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি, এই প্রত্যাশা সকলের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বেলজিয়াম বাংলাদেশ ওমেন এন্ড চাইল্ড কেয়ারের আয়োজনে অনুষ্ঠিত হল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বেলজিয়ামের এন্টারফেনের স্থানীয় একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত এবং বেলজিয়ামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি শারমিন শাইলার সভাপতিত্বে অনি রশিদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস ইসমত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রিন পার্টির এমপি কারিন মায়েস, আরেফিন সাবের, ইক্রেম কুচাক, আরিনা ভার্ন দোর্নে প্রমুখ।
অনুষ্ঠানে সর্বস্তরের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং বাংলাদেশীদের পাশাপাশি বিপুল সংখ্যক ভিনদেশি নাগরিক উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। সুইজারল্যান্ডের জুরিখের স্থানীয় কমিউনিটি সেন্টার হইরিয়াদে আমরা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হল বৈশাখী উৎসব 1423। বিস্তারিত সুইজারল্যান্ড প্রতিনিধি বাকি উল্লাহ খানের রিপোর্টে। গত রবিবার জুরিখের স্থানীয় কমিউনিটি সেন্টার হইরিয়াদে আমরা বাংলাদেশি নামে কয়েকজন জুরিখ প্রবাসী বাংলাদেশি প্রথমবারের মতো আয়োজন করে সার্বজনীন একটি বৈশাখী উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যা এসোহে বৈশাখ 1423। নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগাতে তথা বাংলাদেশেই আমরা বাংলাদেশি সদস্যদের প্রচেষ্টা জানালেন এই মোর্চার অন্যতম সংগঠক রুবেন। সুইজারল্যান্ডে আমরা কজন বাংলাদেশি, আমরা আসলে যারা এখানে আছি সবাইকে নিয়ে এবং সবার উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমরা খুবই আনন্দ এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 1423 সাল আপনাদের সবার জন্য শুভ হোক। সারা সুইজারল্যান্ডে এক বৈশাখ, এটাই আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য। আয়োজকদের অন্যরা হলেন রতন খান, মিজান, জনি, সজীব, খায়রুল আজাদ, জাহাঙ্গীর, সায়েম, নুরুজ্জামান, ইসমাইল, মানিক, মামুন এবং আলমগীর শেখদার। সুইজারল্যান্ডে কেমন লাগছে বাংলার বৈশাখী ছোঁয়া, এমন প্রশ্নে প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরই যেন এই বাংলার মহোৎসব বৈশাখী মেলা যেন উদযাপন করতে পারি, যেন এইভাবে হয় প্রতি বছরই, এটা আমরা কামনা করি সবাই মিলে। রতন খান এবং সেলিমা খানের উপস্থাপনায় জাতীয় সঙ্গীত এবং বৈশাখী গান দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশনা করেন রুবি, কবিনুর টিসু, পলাশ, আলম, রিমি এবং পুনম। নৃত্যে ছিল স্থানীয় শিশু শিল্পী মালিহা এবং লন্ডন প্রবাসী দাদিয়া গুলজান। উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন লন্ডন থেকে আগত রওশনা রমণি এবং গৌরী চৌধুরী। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশেষ সঙ্গীত শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশনা করেন মশিউর রহমান রিঙ্কু। ভবিষ্যতে যতদিন বাঁচবো গান নিয়েই থাকবো, গান গান নিয়েই জীবন, গানের একবারে জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চাই। জুরিখের আমরা বাংলাদেশের আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাকিউল্লাহ খান, রিপন, চ্যানেল আই, সুইজারল্যান্ড। প্যারিসে ব্যাপক উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষকে নতুন স্বপ্ন, উদ্যম ও প্রত্যাশার আলোয় রাঙানো নতুন বাংলা বছরকে বরণ করে নিল ফ্রেঞ্চ বাংলা স্কুলের শিক্ষার্থীরা। শনিবার দিনব্যাপী লা কর্নোভের স্কুলে বর্ষবরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া। স্কুলের শিক্ষিকা রানী তাহারের পরিচালনায় নববর্ষ এবং বাঙালির ঐতিহ্য তুলে ধরে এতে বক্তব্য রাখেন ফাতেমা খাতুন, হাসনাত জাহান, আমিন খান, হাজারি, নিপু হোসেন, আনোয়ার হোসেন, আবু তাহির, লুৎফুর রহমান ও অন্যরা। বিএনপি সহ যারা শফিক রহমানের গ্রেফতারের দাবিতে বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তারাও এই ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না বলে দাবি করেছে ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী লিঙ্কনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডক্টর বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি আরিফ খালেক, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, দফতর সম্পাদক হিল্লোল বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই নিয়ম মেনে শফিক রহমানকে গ্রেফতার করা হয়েছে। এফবিআই এর কাছ থেকে প্রাপ্ত তথ্য ও তার বাসা তল্লাশি করে পাওয়া প্রমাণাদি প্রমাণ করে তিনি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ফিরে চলো মাটির টানে।
এই স্লোগানকে সামনে রেখে স্পেনের বার্সিলোনায় প্রবাসী বাংলাদেশিরা বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেন। আমাদের স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদ জানান, গতকাল বার্সিলোনার স্থানীয় একটি হলে প্রবাসী বাংলাদেশিরা সমবেত হয়ে বাংলার নববর্ষের আগমনে আয়োজন করেন এক মিলন মেলার। এ বর্ষবরণ উৎসবে বার্সিলোনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাঙালির খাবারের আয়োজনের পাশাপাশি স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা সবাই উপভোগ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তরু হত্যার বিচার দাবিতে বাম ছাত্র সংগঠনগুলো ডাকে সারা দেশে অর্ধদিবস হরতাল। সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের তেমন কোনো প্রভাব নগরীতে ছিল না, যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। সকালের দিকে রাস্তায় যানবাহন অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এদিকে হরতাল থাকলেও দোকানপাট, অফিস, আদালত, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই খোলা ছিল। এদিকে হরতালের সমর্থনে সকালে মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট। হরতাল উপলক্ষে ছাত্র জোটের নেতাকর্মীরা ভোর ছটা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ এবং পিকেটিং করেন। মিছিলটি জিন্দাবাজার চৌহাট্টা আম্বরখানা হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে তনুর খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। সিলেটে খানবাহাদুর আহসানুল্লাহ দর্শন ও সমাজে বহুমুখী অবদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করে আহসানিয়া মিশন হবিগঞ্জ শাখা। এতে খানবাহাদুর আহসানুল্লাহর দর্শন ও সমাজে বহুমুখী অবদান বিষয়ে আলোচনা করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিমুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবি প্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বঙ্গীয় দর্শন ও সভ্যতা নির্মাণে সুনিপুণ কারিগর ছিলেন খানবাহাদুর আহসানুল্লাহ। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা, সাহিত্য ও সভ্যতা বিনির্মাণের অগ্রপথিক। এই জনপদের সভ্যতার ক্রমবিকাশে তাঁর অবদান কিংবদন্তি হয়ে থাকবে যুগের পর যুগ ধরে। ইইউ থেকে বেরিয়ে গেলে যুক্তরাজ্য ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিংবদন্তি নাট্যকার সাহিত্যিক শেক্সপিয়ারের 400তম জন্মবার্ষিকী পালিত। এবং ব্রিটেনের কার্গো ব্যবসায় প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের খবর দেখার পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।